বন্ধুরা আমি পারভেজ আপনারা দেখছেন আমার প্রিয় ইউটিউব চ্যানেল দ্য কিড গার্ডেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করছি এই কক্সকম নিয়ে কক্সকম আপনারা জানেনই দ্য মরক ফুল মরক ফুলে দুটো ভ্যারাইটিস হয় একটা হয় দেশি হয় আর একটা হাইব্রিড হয় আমার কাছে এখন আছে হাইব্রিড ইয়েলো কালারটা আপনার দেশের একটাই কালার আসে ওটা হচ্ছে রেড কালার আসে আর হাইব্রিডে তিনটে কালার আসে একটা হয় আপনার ইয়েলো একটা হয় আপনার অরেঞ্জ একটা হয় আপনার রেড এই তিনটে কালার আসে আর আসে আর আসে কখনো কখনো অন্য অন্য কালার তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এই কক্সকম আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন বা কোথায় রাখবেন কি সার দেবেন আর মাসে মাসে কি করতে হবে ওগুলো আমি সব আজকে আপনাদেরকে চেষ্টা করব বলতে আর যদি আমার কিছু ভুল হয় তাহলে আপনারা কমেন্ট করে বলবেন আমাকে তাহলে বন্ধুরা চলুন তাহলে সামনের থেকে দেখাতে যাই তো চলুন আজকে তো বন্ধুরা এই দেখুন আমি একটা সামনে নিয়ে এসেছি এইটা যখন আপনার মরক ফুলটা যখন আপনার শুকিয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো এই মরক ফুলের বীজ থেকে কিভাবে চারা নতুন চারা করা যায় আর আমি এই গাছ থেকেই চারা করা দেখাবো তো বন্ধুরা অনেকজনের কমেন্ট এসছে আমরা এই মরক ফুলটা কোথায় রাখা উচিত আমি সুযোগ করব আপনারা সবসময় ফুল সানলাইটে রাখলেই ভালো আর আমি এটা ফুল সানলাইটে দিই আর যাদের ব্যালকনি বা টেরাসে যাদের ফুল সানলাইট আসে না তারা তিন চার ঘন্টা হালকা সানলাইটেও এটা রোদ পেলেই যথেষ্ট তো বন্ধুরা এই আমরা কক্সকমকে আমরা কী সার দেবো এবারে এই বলছি আমি আপনারা 15 দিন অন্তর অন্তর সরিষার খোল জলে পচিয়ে দেবেন পারলে এনপিকে সুফলা 10 26 26 এক চা চামচ 1 লিটার জলে ভিজিয়ে দেবেন সঙ্গে সঙ্গে স্প্রে করে দেবেন বা এরকম মাটিতে দিলেও হয় আর তাহলে দেখবেন এই দেখুন আপনার মরক ফুল গাছ যদি ঝিমিয়ে যায় মানে জল না দিলে একদিনে জল দিলে ঝিমিয়ে যায় গাছটা এই দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন আমার মাটি একদম শুকনো তাও আমি জল দিইনি তাও গাছটা ঝেমাচ্ছে কিন্তু এরকম অবস্থায় আপনি জল দেবেন না এরকম অবস্থায় দিলে আপনার গাছ মারা যেতে পারে সেই জন্য আমি সুযোগ করব আপনারা 2 বার জল দেবেন একবার সকালবেলা দেবেন ভোরবেলা আর একবার সন্ধ্যাবেলা দেবেন এই 2 বার দেওয়ার কক্সকমে অনেক ভালো জানি তো লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কিছু প্রশ্ন থাকলে আমার কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই হলো আজকের কক্সকম নিয়ে ভিডিও তো আরও আমরা ভিডিও বানাবো চলুন তাহলে এই আজকে শেষ করি